বাংলাদেশে শুনছিলাম যে বেটুল আছে খুবই মজার এবং সুস্বাদু, সেজন্য আমরাও চলে আসলাম খাওয়ার জন্য। মজারই ছিল লাচ্ছিটা, আমরা একে একে তিনটা খেয়ে ফেললাম, সাথে একটা ফালুদাও নিলাম। এখানে নাকি ফালুদাও ভালো হয়, আসার পরেই তা জানলাম, কিন্তু বেসিক্যালি আমরা এসেছি হচ্ছে লাচ্ছি খাওয়ার জন্য। এসে শুনি যে ফালুদাও নাকি ভালো, সো ইয়া গুড। জায়গাটা হলো গ্রিন মডেল টাউন, যাত্রাবাড়ির একদমই পাশে। উঠবো উঠবো, আজকে একটু সময় করে চলেই আসলাম, বেশ ভালোই লাগছে বিকালটা এখানে। অ্যাকচুয়ালি এখানে আছে রাইডস, তোমরা খাবার দাবারও পেয়ে যাবা, ছোটদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে, তো সব মিলে ভালোই, আমি আসলে এনজয় করতেছি। তো সেই ফাঁকে আমি একটু চিন্তা করলাম যে আমিও কিছু করি।
রুসু সেল আজকে আমি মালয়েশিয়ায় ব্যাক করছি অ্যাবাউট 8 মান্থস আমি ছিলাম বাংলাদেশে আমার ফ্লাইট হচ্ছে অ্যারাউন্ড 1:10 মিডনাইট সো সব মিলে ভালোই কাটলো আমি আমার ব্যাচেলর শেষ করলাম সার্টিফিকেট নিলাম সো এখন আমাকে ওয়েট করতে হবে একটা দেন কিছু করে আচ্ছা
আমাদের সুইটস অনেক পছন্দ, আমরা সুইটস নিয়ে নিচ্ছি বাসার জন্য। সিঙ্গেল পিস আছে খাওয়ার জন্য? সিঙ্গেল পিস নেই না, কত সেটা? কেম্বুর থাকে না নাকি স্যার? এই পাশে থাকে না। স্যান্ডউইচ খাইতে হবে, স্যান্ডউইচ খাইতে হবে। সবকিছু কমপ্লিট করে এখন আমরা ফ্লাই করব। আলহামদুলিল্লাহ আমরা মালয়েশিয়ায় সুন্দর করে পৌঁছে গিয়েছি। বাসায় একটু আস্তে ধীরে যাই, যেহেতু অনেকদিন পরে আসলাম। রিল্যাক্স করে আমরা আমাদের ব্রেকফাস্টও করে নিলাম এয়ারপোর্টে, বেশ ভালো আলহামদুলিল্লাহ। Hello.
Hi. Hello. I need to change the location, right? No need. Whatever. Digistore, I think. So, তখন বেজে গিয়েছে প্রায় 11টা সকাল দেখি I'm so excited to meet my home. Hey, I'm at home.